মহাশিবরাত্রির অনুষ্ঠানে ভয়ঙ্কর দুর্ঘটনা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পুড়ে গেল চোদ্দটি শিশু ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটায় এদিন মহাশিবরাত্রি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেই হয়েছিল সবাই শিবের মূর্তি নিয়ে বিরাট শোভাযাত্রা বেরিয়েছিল সেখানেই হাই টেনশন তার লেগে বিদ্যুৎ হয় সকলে জানা গিয়েছে কমপক্ষে চোদ্দটি শিশু দগ্ধ হয়েছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এদের মধ্যে দুইজনের অবস্থা সংকটজনক পুলিশ সূত্রে জানা গিয়েছে শিবরাত্রি উপলক্ষে কোটায় বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বিপুল জনসমাগম হয়েছিল তাতে সেই শোভাযাত্রাতেই দুর্ঘটনাটি ঘটে প্রাথমিক তদন্তে অনুমান শোভাযাত্রা যাওয়ার সময় কোনোভাবে ভাবে হাই টেনশন তারে সংস্পর্শে আসে শিশুরা হাই ভোল্টেজ বিদ্যুতে ছটকায় তাদের শরীর পুড়ে যায় দুর্ঘটণাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আহত 14 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী হীরালাল নাগর জানিয়েছেন 14 জন শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে এদের মধ্যে দুই জনের অবস্থা সংকটজনক একজনের শরীরে 50 শতাংশ এবং আরেক জনের দেহের 100 শতাংশ